যে আমাদের সবসময় থাকে প্রাডো আছে, আমাদের শোরুমে সবসময় কন্টিনিউ প্রাডো আছে, হ্যারিয়ার আছে, লেক্সাস আছে, অ্যালিয়ন প্রিমিয়াম, অ্যাকজিও, তারপরে বর্তমানে পিয়াস তেলের হাইব্রিড নো আছে, নন হাইব্রিড নো আছে। এর বাইরে কেউ যদি চায় যে আমার কোনো গাড়ি আমার লাগবে জাপান থেকে, আমি নিজে বিট করুন। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু নুমান ব্লগ। বেশ কিছুদিন আগে আমার অনেকগুলো ফোন আসছিলো যে ভাইয়া ঢাকার মধ্যে কোথায় অ্যাম্বুলেন্স পাওয়া যায়, এরকম কিছু ভিডিও আপনি বানান। তো আমি আজকে একটি শোরুমে আসছি যেখানে আপনারা মোটামুটি অ্যাম্বুলেন্স পেয়ে যাবেন। তো আজকের ভিডিওতে আমি মোটামুটি এখানে কী অ্যাম্বুলেন্স আছে এবং প্রাইস কত টোটালি তুলে ধরার ট্রাই করব। আর গাইস, এই মুহূর্তে আমার ভিডিও যা দেখছেন দরকার লাইক বাটন, একটি লাইক দিয়ে দিন এবং কমেন্টস করে দিন যে আপনারা নেক্সটে কোন গাড়ি ভিডিও চাচ্ছেন আমার কাছ থেকে, অথবা আপনারা বর্তমানে কী গাড়ি চালাচ্ছেন, নেক্সটে কোন গাড়ি কিনতে যাচ্ছেন, জাস্ট কমেন্টস করে দিন। ইনশাল্লাহ আমি নেক্সটে আপনাদের রিকমেন্ড অনুযায়ী ভিডিওটা ট্রাই করব। হচ্ছে গাড়িটি, এটা হচ্ছে আপনার টয়োটা হায়েস, এটা হচ্ছে আপনার হাফ সিলিং এবং ডুয়েল এসির একটি গাড়ি, এবং এটা দুটি দরজাই অটো, এবং সামনে পিছনে যারাই বসবেন যে এসির বাতাস কিন্তু খুব সুন্দরভাবে আপনার পেয়ে যাবেন। তো গাড়িটা একেবারে ফ্রেশ টিপটপ একটি কন্ডিশনারের গাড়ি, যেহেতু শোরুমে আছে শোরুম কন্ডিশনের গাড়ি হয় এটাই স্বাভাবিক। আর গাড়ির ভিতরে যদি ইন্টেরিয়র দেখে, এটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র, এবং অ্যাজ ইট ইজ জাপান থেকে যেভাবে আসে ওই অবস্থাতে এই গাড়িটি আছে। এটা এখানে আপনার মার্কেট কোনো কিছু লাগানো হয় না, যেমন নিচে কিন্তু আপনার সাইরেন পেয়ে যাচ্ছেন, এবং সামনে যে হ্যান্ড মাইকের অপশন যেখান থেকে আপনার কথা বলতে পারবেন, মানুষ সরাতে পারবেন, সো এই অপশনগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন। এবং পিছনে যা যা দেখতে পাচ্ছেন, লাইক এটা হচ্ছে আপনার অক্সিজেন সিলিন্ডার, এটা কিন্তু একদম অরিজিনাল জাপান থেকে আসছে। এখানে একটা ফার্স্ট এড কিট আছে যেটা আমি একটু খুলে দেখাই, এখানে কিন্তু অনেক কিছুই আপনার দেয়া আছে। এটা কিন্তু আর জন্য একবার জাপান থেকে যে অবস্থাতে আছে ওই অবস্থাতে আছে, এটা হচ্ছে এখানে থাকে। আর এখানে হচ্ছে আপনার বেড আছে, এখানে বসার জায়গা আছে। তো এখানে ভিতরে যা যা অপশনগুলো আছে এগুলো কিন্তু সব জাপান থেকেই আছে এবং আসছে আর কি। আর আপনি চাইলে আরও দু একটা সিট হয়তো এখানে লাগিয়ে নিতে পারবেন। তো এটা কিন্তু আপনার গাইস কি স্টারের গাড়ি, এটা যেটা সুপার জিএল ওটা কিন্তু পুজ স্টার হয়, এবং ওটার প্রাইস কিন্তু একটু বেশি হবে, এবং ওটার কিন্তু অপশনগুলো আপনার বেশি হবে। তো এটা হচ্ছে আপনার কি স্টেটের গাড়ি। আর পিছনে যদি দেখা, এটা যেহেতু হাফ সিলিং আমি আগেই বলেছি, এটা কিন্তু ফুল সিলিং, যেটা সুপার জিএলে কিন্তু ফুল সিলিং হয়, তখন কিন্তু প্রাইসগুলো বেড়ে যাবে। এবং এটার যে গ্লাসগুলো এগুলো কিন্তু নর্মাল না, ঠিক এটা অরিজিনাল গ্লাসই বাট টিন্টেড না। তো টিন্টেড হলে আসলে প্রাইস বাড়বে কমবে না, বাট এইটাতে জাপান থেকে আপনার টিন্টেড আসে না, আপনি চাইলে ব্ল্যাক পেপার লাগিয়ে নিতে পারবেন। এবং সার্জন এটাতে আপনার কেস দিবে না, কারণ হচ্ছে যেটাতে অ্যাম্বুলেন্স, তো সাধারণত সার্জন আপনাকে এটা কেস দিবে না। তো যাদের একটু বাজেট বেশি তারা সুপার জিএল নিতে পারেন, তাদের এখানে অ্যাভেলেবেল আছে, তাদের পোর্টে আছে, তো আপনারা তাদের সাথে কথা বলে তারা এটা আপনাকে এনে দিতে পারবে। আর এবং এটি স্টকে যেটা আছে আপনি চাইলে এটা দেখে এটা নিতে পারেন। তো এই গাড়ির প্রাইস আছে, এটার আস্কিং প্রাইস হচ্ছে 17 লক্ষ টাকা, মোটামুটি ফিস কিছুটা নেগোশিয়েবল হবে, ফোন নাম্বার দেওয়া থাকবে, আপনারা সরাসরি তাদের কাছে যোগাযোগ করে জানতে পারবেন অথবা শোরুমে চলে আসতে পারবেন। এবং বাংলাদেশ সাধারণত অ্যাম্বুলেন্সের রেঞ্জগুলো হয় 17 লক্ষ থেকে শুরু করে 22 লক্ষ টাকা পর্যন্ত, এর মধ্যে আপনারা মোটামুটি আপনাদের ভালো খারাপ গাড়ি পেয়ে যাবেন। সব গাড়ি ভালো কিন্তু অপশনগুলো বেশি থাকবে, লাইক যেটা 22 লাখ টাকার গাড়ি ওটার অপশন অবভিয়াসলি ভালো ভালো অপশন থাকবে। তো যাদের একটু বাজেট বেশি তারা তাদের সাথে যোগাযোগ করতে পারেন, তারা আপনাকে ভালো একটা গাড়ি ম্যানেজ করে দিতে পারবে। এবং এখানকার কিন্তু আফটার সেল সার্ভিস মোটামুটি খুবই ভালো, আপনারা 1 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি পাচ্ছেন এবং 5 বছরের সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন, এবং এটা কিন্তু 100% তারা দিচ্ছে। আর আমার অনেক সাবস্ক্রাইবার তাদের কাছ থেকে গাড়ি কিনছে এবং তাদের স্বাভাবিক তাদের জন্য কিন্তু তারা একটা এক্সট্রা কেয়ার করছে। তো যখন আপনি ভিডিওটা দেখবেন, যদি আমার চ্যানেলের থ্রুতে আপনার গাড়িটা কিনেন, সেক্ষেত্রে অবশ্যই আপনারা এক্সট্রা কিছু সার্ভিস ফ্যাসিলিটিস পাবেন আশা করি। তো উনি হচ্ছেন আবুল খায়ের সাহেব, এ কেয়ারের ওনার। তো ওনারা মূলত জাপান থেকে সরাসরি নিজেরা ইম্পোর্ট করে থাকে, হোলসেলারও উনি সেল করে থাকে, এবং আপনারা যদি রিটেল কিনতে চান সেক্ষেত্রেও ওনার শোরুম থেকে আপনারা গাড়িগুলো পেয়ে যাবেন। তো আবুল খায়ের সাহেবের কাছে আমার একটা কোশ্চেন থাকবে, সেটা হচ্ছে যে ঢাকা শহর এবং চিটাগাংয়ে অনেক শোরুম আছে, তো ওই শোরুম বাদে এ কেয়ার থেকে মানুষ কেন গাড়িগুলো কিনবে? আসসালামু আলাইকুম, এ কেয়ার কার্সের আমি ওনার পার্সন বলছি, আবুল খায়ের। যে আমাকে একটা কোশ্চেন করা হয়েছে, ঢাকা এবং চিটাগাংয়ে অনেক শোরুম আছে, তারপরে কেন এ কেয়ার অটো কার্সের থেকে গাড়ি নিলে কী ফ্যাসিলিটি আপনারা পাবেন? 1 নম্বর হয়েছে, এ কার অটো কার্স আমরা কখনো অ্যাক্সিডেন্ট ড্যামেজ গাড়ি যেগুলো আছে সেগুলো বিক্রি করি না, যেগুলো অনেক মাইলেজের গাড়ি আছে
সেগুলো আমরা বিক্রি করি না, আমরা নিজের অপশন বিট করি। তো আমরা একটা জিনিস মার্কেটে দিতে চাই যেটা ব্র্যান্ড হিসাবে, মানুষ একবার একটা গাড়ি কিনে তার লাইফে অনেক কষ্ট হয়, সবসময় গাড়ি কেনা যায় না। তো এর জন্য আমরা একটা জিনিস, ভালো জিনিস দেওয়ার জন্য চেষ্টা করি সমাজের মধ্যে, যেন একটা মানুষ গাড়ি কেনার পরে সে প্রতারক না হয়। দ্বিতীয়ত হচ্ছে আমাদের সবথেকে বড় 5 ইয়ার সার্ভিস ফ্রি, এটা সবাই দিতে চায়। পরে লাস্টে দেখা যায় গাড়ি কেনার পরে আর কাস্টমারের সাথে মালিকের সাথে সম্পর্ক থাকে না, তো এটা একটা অনেক বড় দূরত্ব হয়ে যায়। তো আমরা এর জন্য 5 ইয়ার সার্ভিস ফ্রি দিতেছি, যেহেতু গাড়ির কন্ডিশনটাও অনেক ভালো। আর 3 নম্বর, আমাদের এখানে অকশন বিট হয়, কেউ যদি অকশন বিট করে গাড়ি কিনতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে সেই ধরনের ফ্যাসিলিটি আমরা অবশ্যই দেব অকশন বিট করার জন্য, বা সে নিজেও গাড়ি নিয়ে আসতে পারবে সেই ধরনের আমরা সহযোগিতা করব। আর এটা একে আর অটো কার্স থেকে আরেকটা বড় ফ্যাসিলিটি হইলো, যে কোনো সময় মানুষ যদি কোনো গাড়ি ডিস্টার্ব দেয় বা কোনো সমস্যা হয়, আমাদের ফোন নম্বর, ইমেল নম্বর আছে, ওয়েবসাইট আছে, আমাদেরকে নক করলে সাথে সাথে সেই জায়গায় আমরা আমাদের যারা টেকনিশিয়ান আছে বা বিভিন্ন কাজ করে যারা সার্ভিস সেন্টার থেকে, আমরা তাদের সহযোগিতা করার জন্য চেষ্টা করব। যে আমাদের সবসময় থাকে প্রাডো আছে আমাদের শোরুমে, সবসময় কন্টিনিউ প্রাডো আছে, হ্যারিয়ার আছে, লেক্সাস আছে, অ্যালিয়ন প্রিমিয়ো, এক্সিও, তারপরে বর্তমানে পিয়াস তেলের হাইব্রিড নো আছে, নন হাইব্রিড নো আছে। এর বাইরে কেউ যদি চায় যে আমার কোনো গাড়ি আমার লাগবে জাপান থেকে, আমি নিজে বিট করুম, সেই ক্ষেত্রে আমরা সেই গাড়িগুলো আইনা দিই। যেমন বিয়েট কেউ যদি চায়, তারপরে সুবারও আছে, মাজদা আছে, অন্য অন্য আলফা, তারপরে বেলফেয়ার আছে, টয়োটার মধ্যে যেগুলো দামি গাড়ি, লেক্সাস আছে, সেগুলো আমরা সংরক্ষণ করে দিতে পারবো।